নওশারের টিমের সাথে কিন্তু বিপ্লব সাহা ভাই ছিলেন, অতএব তারা যৌথভাবে নেবেন, যেহেতু এই টিমে নওশারি মানেই বিপ্লব সাহা এবং অপু বিশ্বাস, আমরা শুরু থেকে দেখেছি তিনি এই ছবির সাথে যৌথভাবে ছিলেন। খুবই আনন্দ লাগছে যে আসলে কোটি কোটি পা করে এই ব্লকবাস্টার 10 বছর পার করে যাচ্ছে। আমি চাইবো 10 বছর নয়, যুগ যুগ যেন এটি পার করে যায়, কারণ একটি ব্লকবাস্টার মানে একটি চলচ্চিত্র, আর চলচ্চিত্র মানে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার, আর বাংলাদেশের কৃষ্টি কালচার যতদিন থাকবে আমরা আমাদের জেনারেশন, তারপরে জেনারেশন, তারপরে জেনারেশনকে আমরা বোঝাতে পারবো এটাই আমাদের সৃষ্টি, এটাই আমাদের সংস্কৃতি। তো তার জন্যই আমি প্রথমে ধন্যবাদ জানাবো যমুনা গ্রুপের যে চেয়ারম্যান আঙ্কেল ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, আমার সৌভাগ্য হয়েছিল আঙ্কেলকে খুব কাছে থেকে দেখার, তার ভালোবাসা পাওয়ার এবং তার আশীর্বাদ পাওয়ার। ঠিক সেইভাবেই বলবো আঙ্কেল তার উত্তরাধিকার রেখে গেছে, এক একটা আসলে স্বর্ণ, ঠিক সেই সূত্র ধরেই আপনাদের সামনে আরও এক টুকরো স্বর্ণ দাঁড়িয়ে আছে, আমাদের সকলের ছোট আপু রোজালি নাম্পুর। তো খুবই ভালো লাগছে এখানে উপস্থিত যারা আছেন তাদের সকলকে একটা জোরে করতালি জানাতে যায়, ধন্যবাদ। তবে অনেক খুশির মাঝেও একটু খারাপ লাগছিল যখন জোর